উত্তরের এক জনকীর্ণ শহর থেকে পাঁচজন তরুণ তরুণী দক্ষিণে এক উষ্ণ চলে বেড়াতে এসেছে তারা রদের শীতল পানিতে পা ডুবিয়ে বড় বড় পাথরের উপরে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল উত্তরের যে জনকীর্ণ শহর থেকে তারা এসেছে সেই শহরে এখন তুষারভেজা হিমেল বাতাস বোঝে হু করে সেখানে মানুষজন দীর্ঘদিন থেকে শক্ত কংক্রিট ঘরের নিরাপদ উষ্ণতায় বন্দী হয়ে আছে খোলা আকাশের নিচে হ্রদের পানিতে পা ডুবিয়ে বসে এই পাঁচজন তরুণ তরুণী এখনও বিশ্বাস করতে পারছে না তার প্রকৃতির হিমশীতল ছবল থেকে এই কোমল উষ্ণতা এসেছে পাঁচজন তরুণ তরুণীর মাঝে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী এবং সে সম্পর্কে সবসময় সচেতন তার নাম রিফা সে পা দিয়ে পানিয়ে ছিটিয়ে বলল কি সুন্দর জায়গাটা দেখেছ মনে হচ্ছে ধরে কচকচ করে খেয়ে ফেলি ক্রিক নামের সবচেয়ে হাসি খুশি ছেলেটি হেসে বললো রিফা তোমার সব একটা খাওয়ার কথা থাকে লক্ষ্য করেছ ক্রিকের কথা শুনে সবাই অকরণে উচ্চস্বরে হাসতে থাকে রিফার গলা উঠল সবার উপরে স্বল্পভাষী স্না মাথা নেড়ে বলল একটা জিনিসকে সত্যিকার অর্থে ভালোবাসলে সেটাকে খাওয়ার সাথে তুলনা করতে হয় খাওয়া হচ্ছে মানুষের আদি আর অকৃত্রিম ভালোবাসা সু নামের কোমল চেহারার দ্বিতীয় মেয়েটি বললো তাহলে বলতেই হবে রিফা এই জায়গাটি খুব পছন্দ হয়েছে রিফা পা দিয়ে আবার পানি ছিটিয়ে আদরের গলায় বলল অবশ্যই পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়নি সু মাথা নেড়ে নরম গলায় বলল হুম হয়েছে তোমার মতো কচকচ করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিনা জানি না কিন্তু জায়গাটা অপূর্ব কি নিরিবিলি দেখেছ ক্রিক বলল আমরা সবাই মিলে যেভাবে চিৎকার করছি আমরা কয়েকজন কি আর জাগাতে পারবো এরকম একটা জায়গায় এলে এমনিতেই মন ভালো হয়ে যায় শুয়ের গলার স্বরে কিছু একটা ছিল বা এমনিতেই কোনো কারণে হঠাৎ সবাই চুপ করে যায় শীতল পানিতে পা ডুবিয়ে সবাই চুপচাপ বসে থাকে রদের তীরে পাইন গাছে বাতাসে সরসর শব্দ হতে থাকে পাখি কিচমিচ ডাক কানে আসে এবং মৃদু বাতাসে রদের পানি ছলাত ছলাত করে পাথরে এসে আছড়ে পড়তে থাকে দীর্ঘ সময় সবাই চুপ করে থাকে এবং একসময় রিফা নিঃশ্বাস ফেলে বলল আমার কি মনে হচ্ছে জানো সু জিজ্ঞেস করল কি রিফা বলল আমার মনে হচ্ছে আমরা সবাই বুঝি সেই প্রাচীন যুগের মানুষ হয়ে গেছে প্রাচীন যুগের মানুষ যেরকম প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকত আমরা বুঝি সেভাবেই বেঁচে আছে রিফার কথা শুনে স্না হঠাৎ নিচু চড়ে হেসে বলল রিফা কি বললো তুমি হাসছ কেন তোমার কথা শুনে হাসছে কেন আমি হাসির কথা কি বলেছে তুমি হাসির কথা বলনি? তুমি বলেছ যে তুমি প্রাচীনকালের মানুষের মতো প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছো প্রকৃতির সাথে যুদ্ধ করার মানে কি তুমি জানো রিফা সরল মুখে জিজ্ঞেস করল কি প্রকৃতির সাথে যুদ্ধ করার মানে ঝড় এসে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাওয়া বন্য এসে সবকিছু ভাসিয়ে নেয়া ভূমিকম্পে বিশাল জনপদ ধ্বংস হয়ে যাওয়া আমাদের কখনো সেরকম কিছুই হয় না এই শতাব্দীতে আমরা প্রকৃতিকে বস করে আছে ঝড় ভূমিকম্প বন্যা রিজার্ড আমাদের স্পর্শও করতে পারে না শুধু তাই না আকাশ থেকে একটা উল্কা পৃথিবীতে পৌঁছাতে পারে না মহাকাশেই সেটাকে ধ্বংস করে দেওয়া হয় ক্রিক বলল শুধু কি তাই এই যে আমরা এক গভীর অরণ্যে হ্রদের পানিতে পা ডুবিয়ে বসে আছি আমরা কি ভয়ে ভয়ে আছি যে গভীর জঙ্গল থেকে একটা বুনো পশু এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে একটা বিষাক্ত সাপ এসে আমাদের ছোবল দেবে না আমাদের মোটেও সে ভয় নেই আমাদের ক্যাম্পে যে ট্রোনটা রয়েছে সেটা প্রতি মুহূর্তে আলট্রাসাউন্ডের শব্দ দিয়ে যাবতীয় পশু পাখি জন্তু জানোয়ারকে দূরে সরিয়ে রাখছে আমাদের সবার কাছে আছে যোগাযোগ মডিউলটা সেটা উপগ্রহের সাথে যোগাযোগ রাখছে আমাদের যে কোনো বিপদে এক ডজন হেলিকপ্টার দুইজন দুই ডজন ভাইবারবল বল স দু এক রোবট চটে আসবে কাজেই রিফা হ্রদের পানিতে পা ডুবিয়ে বসে থাকা আর প্রাচীন মানুষের মতো প্রকৃতির সাথে যুদ্ধ করার মধ্যে রয়েছে বিশাল এক পার্থক্য রিফা একটা নিঃশ্বাস ফেলে বলল কিন্তু আমার মাঝে জানতে ইচ্ছে করে প্রাচীনকালে মানুষদের বেঁচে থাকতে কেমন লাগতো ঠিক মুখে হেসে বললো আমি দুঃখিত রিফা তুমি সেটা কখনোই জানতে পারবে না দলের পঞ্চম সদস্য লন সারাক্ষণ চুপ করে বসেছিল সে স্বল্পভাষী মানুষ নয় কিন্তু বিশাল এক জনাকীর্ণ শহর থেকে হঠাৎ করে প্রকৃতির এত কাছাকাছি এসে সে এক ধরনের শূন্যত অনুভব করছে বিশাল প্রকৃতি কখন কাকে কিভাবে প্রভাবিত করে বোঝা খুব মুশকিল সে এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছিল এবারে একটা নিঃশ্বাস ফেলে বলল আমি একটা কথা বলি ক্রিক জিজ্ঞেস করলো কি কথা রিফা যেরকম বলেছে প্রাচীনকালে মানুষ কেমন করে বেঁচে থাকতো তার জানতে খুব ইচ্ছে করে আমারও সেরকমটাই ইচ্ছে করছে ব্যাপারটি সহজ নয় কিন্তু তবে একেবারে অসম্ভব তো নয় রিফা ঘুরে লনের দিকে তাকালো চোখ বড় বড় করে বলল কিভাবে দেখেছ সেটা এখান থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে চোরোটার নিচে একটা চমৎকার উপত্যকা রয়েছে আমরা যদি এখন সেদিক দিয়ে হাঁটতে শুরু করি মনে হয় দুই দিনে পৌঁছে জঙ্গলে পাহাড়ে পর্বত আমাদের হেঁটে অভ্যাস নেই তাই না অনেক পৌঁছে যেতাম হলে। ক্রিক ভুরু একটা প্রশ্ন করল আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো একটু হাসার মতো ভঙ্গি করে বলল। আমি বলছি চলো আমরা সবাই মিলে পাহাড়ের নিচে সেই উপত্যকাটাই পৌঁছে যাই ক্রিক মাথা নেড়ে বলল আমি এখনও ঠিক বুঝতে পারছি না আমরা যদি উপত্যকাটাই যাই তাহলে কেন সেটা প্রাচীনকালে মানুষের মতো যাওয়া হবে আমাদের পায়ের জুতো লেভেটেটিং প্রয়োজনে আমাদের ভাসিয়ে নিতে পারে আমাদের জামা কাপড় নিওপলিমারে তার মাঝে হাই জি সেন্সার রয়েছে হঠাৎ করে পড়ে গেলে নিচে থেকে রক্ষা করে আমাদের হেলমেটে লন বাধা দিয়ে বলল আমরা সেসব কিছু রেখে যাব সাধারণ একজোড়া জুতো পরে সাধারণ কাপড়ে হেঁটে হেঁটে যাব সাথে থাকবে শুধু কিছু খাবার আর স্লিপিং ব্যাগ আর কিছুই না কেউ কোনো কথা না বলে বিস্তারিত চোখে লনের দিকে তাকিয়ে রইল রিফা খানিক্ষণ চেষ্টা করে বলল। আর কিছুই না উত্তরে না সবার কাছে প্রাচীনকালে কোনো অস্ত্র থাকতে পারে একটা ছোড়া বা কোড়াল এর বেশি কিছুই না প্রশ্ন করে উঠল যদি বুনো পশু আমাদের আক্রমণ করে করার কথা নয় তবুও যদি আমরা আমাদের অস্ত্র দিয়ে নিজেদের রক্ষা করতে পারি তবে তাই করব আবার প্রশ্ন করল যদি পা পড়ে যাই গভীর খাদের মাঝে পড়ে যাই হাসতে হাসতে উত্তর দিল তাহলে মরে যাব রিফা শির উঠে বললো মরে যাব হ্যাঁ তাই চেষ্টা করব যেন পা পড়ে না যাই খুব সাবধানে আমরা যাব একে অন্যকে রক্ষা করে যদি কোনো জরুরি প্রয়োজন হয় আমাদের কমিউনিকেশনাল মডিউল না আমাদের কাছে কমিউনিকেশন মডিউলও থাকবে না এখানে ফিরে না আসা পর্যন্ত আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারবো না যদি জরুরি কোনো প্রয়োজন হয় আমাদের নিজেদের সেই প্রয়োজন মেটাতে হবে প্রাচীনকালের মানুষেরা ঠিক যেভাবে মেটাতো সবাই চুপ করে লনের দিকে তাকিয়ে রইল কেউ বেশ খানিকক্ষণ কোনো কথা বলল না শেষ পর্যন্ত সু বলল লন যেটা বলছো সেটা শ্রেফ পাগল যার ভিতরে কোনো যুক্তি নেই এবং কাজটা হবে পরিষ্কার গোয়ার আমাদের ভেতরে যে কেউ মারা পড়তে পারে এবং নিশ্চিত কাজটা বেআইনি একে অপরের জীবনে ঝুঁকি নেওয়ার জন্য আমাদের জবাবদেহি করতে হবে কিন্তু আমাকে স্বীকার করতেই হবে আমি তবু এটা করতে চাই আমি সব কিছু ছেড়ে ছুঁড়ে শুধুমাত্র একটা প্রাচীন অস্ত্র হাতে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে যেতে চাই রিফা ভয় পাওয়া চোখে শুয়ের দিকে তাকিয়ে বলল তুমিও যেতে চাও হ্যাঁ যদি কোনো বিপদ হয় সেটা দেখার জন্যই তো যাওয়া রিফা কি একটা বলতে চাইছিল তাকে বাধা দিয়ে ক্রিক বলল আমিও যেতে চাই রিফা ঘুরে থাকিয়া ক্রিকেট দিকে তুমিও যেতে চাও হ্যাঁ ক্রিকেট একটু হাসার মতো ভঙ্গি করে বললো কাজটা সম্পর্কে বেআইনি কিন্তু তবু আমি করে দেখতে চাই এই যুগে আমাদের জীবন খুব বেশি ছকে বাধা একটা বড় ধরনের বচিত মনে হয় মন্দ হবে না তা পানিতে তার পা নাড়িয়ে বলল আমিও করে দেখতে চাই আর তোমরা এটাকে যতটুকু বিপজ্জনক বা বেআইনি ভাবছ এটা সেরকম বিপজ্জনক বা বেআইনি নয় আমরা যে এটা করছি সেটা কেউ না জানলেই হল লন মাথা বলেছ আমরা সবাই যদি কাছাকাছি থাকি তাহলে কোনো ধরনের বড় ঝামেলা হওয়ার কথাও নাই আমরা হয়তো কষ্ট করব শারীরিক পরিশ্রমে ক্লান্ত হব কিন্তু বিপদ হবে না লন মাথা নাড়ল না ঠিকই বলছে এবার ঘুরে তাকে রিফার দিকে রিফা তুমি ছাড়া আমরা সবাই রাজি রিফা মুখে বলল আমার এখনো ভয় করছে কিন্তু তোমরা সবাই যদি রাজি থাকো তাহলে আমিও যাব। অবশ্যই যাব। সাথে সাথে দলের অন্য সবাই একসাথে আনন্দধ্বনি করে ওঠে পুরো দলটি ঘণ্টাখানেকের মাঝে প্রস্তুতি নিয়ে নেয় নিরাপত্তার আধুনিক শকট সরঞ্জাম রেখে দিয়ে তার প্রাচীনকালে মানুষের মতো অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হয় তাদের পিঠের ব্যাগ থাকে খাবার স্লিপিং ব্যাগ আর কিছু কাপড় তাদের হাতে থাকে প্রাচীন অস্ত্র একটি কোড়াল কয়েকটি ছোড়া এবং বড় কিছু লাঠি ছোট দলটি হ্রদের তীরে ধরে হেঁটে হেঁটে উপরে উঠে যেতে থাকে প্রথমে তাদের বুকের মাথা জমে থাকে এক ধরনের আতঙ্ক খুব ধীরে ধীরে সেই আতঙ্ক সরে গিয়ে সেখানে এক ধরনের আত্মবিশ্বাস এসে ভর করে তারা রডটিকে ঘিরে গভীর অরণ্যে প্রবেশ করে লতাগুলো কেটে কেটে গভীর অরণ্যের দিকে যেতে থাকে যখন রাতের অন্ধকার নেমে আসে একটা খোলা জায়গায় শুকনো গাছের ডাল লতা পাতা জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেয় বিশাল অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে সবাই কোল হয়ে বসে থাকে ব্যাকপ্যাক থেকে খাবার বের করে আগুনে ঝলসে ঝলসে খেতে থাকে তাদের চেহারে এক ধরনের ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে আসে সত্ত্বেও এদিক সেদিক তাকিয়ে থাকে গভীর জঙ্গলের দিকে তাকে নিশাচর পশুর ডাক শুনতে শুনতে তারা নিজেদের বুকের ভেতর রহস্য এবং আত্মকের এক বিচিত্র অনুভূতি অনুভব করতে থাকে রাত্রিবেলা তারা পালা করে ঘুমায় এবং কেউ সত্যিকার অর্থ ঘুমোতে পারে না এবং একটু পরে পরে তারা চমকে চমকে ঘুম থেকে জেগে ওঠে ভোরবেলা সূর্যের প্রথম আলোকে পুরো দলটির মাঝে এক ধরনের উৎসাহ সঞ্চার হয় তারা রকম সাহায্য ছাড়া এক একে গভীর অর্ণে রাত কাটিয়েছে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্যি পরের দিনের পথ ছিল আরও দুর্গম কিন্তু একটি অজ্ঞাত কারণে পুরো দলটির কাছে সেটি আর দুর্গম বলে মনে হয় না প্রবল আত্মবিশ্বাসে তারা নিজেদের টেনে হিসড়ে নিয়ে যেতে থাকে ঝোপঝাড়ে লেগে থাকে তাদের শরীরে ক্ষতবিক্ষত হয়ে আসে অসহনীয় পরিশ্রমে তাদের দেহ অবশ হয়ে আসে তবুও তারা কোনো একটি অজ্ঞাত শক্তির প্রেরণায় হেঁটে যায় তারা যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছালো তখন বেলা ডুবে গেছে ক্লান্তিতে তখন আর কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না কোনোখানে একটা আগুন জ্বালিয়ে সবাই জড় করে বসে থাকে খানিক্ষণ বিশ্রাম নেয় এবং অল্প কিছু খেয়ে যখন তাদের মাঝে খানিকটা শক্তি ফিরে এলো তখন তারা আবার কথাবার্তা বলা শুরু করে গরম একটা পানীয় চুমুক দিতে দিতে রিফা বলল, আমরা তাহলে শক্তিই করেছে ক্রিক মাথা নাড়ল হ্যাঁ করেছে রকম সাহায্য ছাড়া আমরা গদ দুদিন থেকে হাঁটছে একেবারে প্রাচীনকালে মানুষের মতো সু রিফার দিকে তাকিয়ে হাসল আর বলল হা হা একেবারে প্রাচীনকালের মানুষের মতো শরীরের শক্তিই হচ্ছে সব কিছু ক্রিক মাথা নাড়ল হ্যাঁ কোনো যন্ত্রপাতি নেই কোনো প্রযুক্তি নেই শুধুমাত্র আমাদের শক্তি আর আমাদের সাহস রিফাতার গরম পানীয়টিকে চুমুক দিয়ে বলল ব্যাপারটা আসলে খারাপ না আমার তো মনে হচ্ছে বেশ চমৎকার একটা ব্যাপার যন্ত্রপাতি থেকে কোনো সাহায্য পাওয়া যায় না বলে একে অন্যকে সাহায্য করতে হয় নিজেদের মাঝে কি সুন্দর একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে স্বল্পভাষী স্না মাথা নেড়ে বলল ঠিকই বলেছ প্রাচীনকালের সমাজের খুঁটি সেজন্যই খুব শক্ত ছিল এখন সেরকম পাওয়া খুব একটা সহজ নয় রিফার সামনের বিশাল আগুনের কুণ্ডলিটাকে একটু একটু শুকনো কাঠ ছড়িয়ে দিয়ে বলল এখানে এসে আমার যে কি ভালো লাগছে তোমাদের তা বোঝাতে পারবো না মনে হচ্ছে সবকিছু কচকচ করে খেয়ে ফেলেই দলের অন্য সবাই এক ধরনের স্নেহের চোখে রিফার দিকে তাকালো মেয়েটির মাঝে এক ধরনের নির্দোষ সারল্য আছে যেটা প্রায় সময় খুব স্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায় গভীর রাতে যখন সবাই ঘুমানোর আয়োজন করছে তখন হঠাৎ লঞ্চ সবার দেখে ঘুরে তাকিয়ে বলল আমার হঠাৎ একটা কথা মনে হয়েছে কি কথইল চোখে তাকিয়ে বলল কি কথা আমরা বলাবলি করছি যে আমরা গত দুদিন প্রাচীনকালের মানুষের মতো বেঁচে আছি হ্যাঁ সত্যিই তো কি হয়েছে তাতে কথাটা সত্যি নয় সত্যি নয় কেন আমাদের সবার কাছে একটা জিনিস রয়েছে যেটা প্রাচীনকালের মানুষের কাছে ছিল না কি অনুরণন গোল রিফা ফুরুকুচকে বললো অনুরণন গোলকের সাথে এর কি সম্পর্ক সে ভেবে বলল হুম আছে সম্পর্ক আছে অবশ্যই আছে কৌতূহলি ভরে জিজ্ঞেস করলো কিভাবে আছে খুব জ্ঞানী ভাবে সে বলল বলছি লন আগুনের পাশে দাঁড়িয়ে বলল আমরা গত দুদিনের কথা চিন্তা করব আমরা কি করেছি হেঁটে হেঁটে এসেছে হ্যাঁ লন মাথা নেড়ে বললো অত্যন্ত দুর্গম একটা পথে হেঁটে হেঁটে এসেছে যখন রিফা খুব ক্লান্ত হয়ে গেছে তখন আমরা কি করেছি রিফার মালপত্র আমরা অন্যরা ভাগাভাগি করে এনেছি হ্যাঁ আমরা কেউ কি রিফার পর বিরক্ত হয়েছে সু একটু অবাক হয়ে বলল বিরক্ত হব কেন হওয়ার কথা প্রাচীনকালের মানুষ হলে বিরক্ত হতো রাগ হতো যে দুর্বল তাকে সবাই ত্যাগ করে চলে যেত যারা সবল তারা একে অন্যের সাথে নেতৃত্ব নিযুদ্ধ করতো প্রয়োজনে তারা স্বার্থপর হতো কিন্তু আমরা হই না জন্মের পরই আমাদের মস্তিষ্ক স্ক্যান করে আমাদের সবার শরীরে প্রয়োজন নির্দিষ্ট অনুরণ গোলক ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই আমরা একটু অন্যরকম মানুষ আমাদের মাঝে রাগ নেই হিংসা নেই আমাদের মাঝে লোভ নেই আমরা একে অন্যকে সাহায্য করি একজন মানুষ এমনিতে যেটুকু ভালো হওয়ার কথা আমরা তার থেকে অনেক বেশি ভালো গত শতাব্দীতে পৃথিবীতে মানুষ যুদ্ধ করেনি একে অন্যকে শোষণ করেনি তার কারণ হচ্ছে এই অনুরনগুলো মানুষের মাঝে যেটুকু সীমাবদ্ধ আছে সেই সবটুকু সরিয়ে নিয়েছে এই অনুরণগুলো তীক্ষ্ণ চোখে লনের দিকে তাকিয়ে বলল তার মানে তুমি বলছ আমরা এখনো প্রাচীনকালে মানুষের অনুভূতি খুঁজে পাইনি না ব্যাপারটা সেই বিংশ শতাব্দী থেকে শুরু হয়েছে যখন মানুষ আবিষ্কার করেছে একজন মানুষের ব্যক্তিত্ব আসলে তার মস্তিষ্কের জৈব রাসায়নিক বিক্রিয়া বিশেষ ওষুধ দিয়ে সেই বিক্রিয়া পরিবর্তন করা যায় যে মানুষ বদ্ধ উন্মাদ তাকে সুস্থ করে দেয়া যায় যে মানুষ বিষণ্নতায় ভুগছে তাকে উৎফুল্ল করে দেয়া যায় তখন থেকে মানুষের ব্যক্তিত্বকে পাটে দেওয়া শুরু হয়েছে মানুষের সব সীমাবদ্ধতা ছড়িয়ে নেওয়া হয়েছে আমরা প্রাচীনকালে মানুষ থেকে অনেক অনেক ভিন্ন অনেক যত্ন করে আমাদের প্রস্তুত করা হয় এই শতাব্দীতে কোনো উন্মাদ নেই খুনি নেই খ্যাপা নেই স্কিজোফর্নিয়ার রোগী নেই রিফ নিঃশ্বাস ফেলে বলল তার মানে আমাদের এই কষ্ট এই পরিশ্রম সব অর্থহীন আসলে আমরা জানি না প্রাচীনকালে মানুষের অনুভূতি কীরকম লর একটু হাসার চেষ্টা করে বলল তুমি ঠিকই বলেছো রিফা আমরা জানি না প্রাচীনকালে মানুষের অনুভূতি কীরকম আমাদের জায়গায় তারা থাকলে এতক্ষণ হয়তো ঝগড়া করতো খাবার নিয়ে কারাকারি করতো নিষ্ঠুরত করত তোমাকে নিয়ে মারামারি করত আমাকে নিয়ে হ্যাঁ প্রাচীনকালে সুন্দরী নারী নিয়ে অসংখ্য ঘটনা ঘটেছে রিফা এটা শুনে একটু হতচকিত লনের দিকে তাকালো এবং অন্য সবাই শব্দ করে হো হো করে হেসে উঠল হাসির শব্দ থেমে আসতেই মা একটু এগিয়ে এসে বলল আমি একটা কথা বলি কি কথা আমরা গত দুদিন একটা অস্বাভাবিক কাজ করেছে ঠিক প্রাচীনকালে মানুষের মতো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়া প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে এই কাজটিকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে পারি রিফা চোখ বড় বড় করে তাকিয়ে বলল কিভাবে আমাদের শরীরের যে অনুরণ গোলক রয়েছে সেটা বের করে ফেলে স্নার এই কথা শুনে সবাই চমকে ওঠে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা সত্যি নাকি সে ব্যাপারটা নিয়ে ঠাট্টা করছে রিফা এক ধরনের আতিঙ্কিত মুখে বলল কি বলছো স্না বলল ঠিকই বলছি এই আমাদের সুযোগ বিশাল এক পাহাড়ের আড়ালে আমরা একত্র হয়েছে মানুষজন সভ্যতা থেকে বহু দূরে এখন আমরা আমাদের শরীরের থেকে অনুরণ গোলকটা বের করে সত্যি সত্যিই প্রাচীনিকালে মানুষ হয়ে যেতে পারি যখন আমাদের মস্তিষ্ক অনুরণ গোলক থেকে জৈব রাসায়ন যাওয়া বন্ধ হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে আমাদের সত্যিকারের ব্যক্তিত্ব ফিরে পাব। কেউ হয়তো বা বের হবো হিংসটে কেউ বা রাগী অথবা কেউ অসুখ রিফা এক ধরনের আহত দৃষ্টি নিয়ে সবার দিকে তাকিয়ে বলল কিন্তু আমরা কেন আমাদের ভিতরে খারাপ দিকটা বের করে আনবো স্না মাথা নেড়ে বললো খারাপ দিকটা বের করে আনব না রিফা সত্যিকারের ব্যক্তিত্বটা বের করে আনবো আর সেটা যে খারাপই হবে সেটা কি বলেছে হয়তো দেখা যাবে কেউ একজন সামান্য একটু গোড়ামুখী কেউ একজন একটু বেশি লাজন কেউ একজন বেশি কথা বলে এর বেশি কিছুই নয় ক্রিকে একটু এগিয়ে এসে বলল কিন্তু তুমি শরীর থেকে অনুরণ গোলকটা বের করবে কি করে সেটা তো অত্যন্ত সূক্ষ্ম একটা গোলক যেটা শরীরের মাঝে ঢুকিয়ে দেওয়া হয় স্নায়ুটু এসে বলল আমি একটা হাসপাতালে কাজ করি একজন শিশু জন্মানোর পর তার শরীরের প্রথম অনুরণ গোলকটা আমি প্রবেশ করিয়ে থাকি আমি জানি হাতের কোনোয়ের নিচে এটা স্থির হয় ছোট্ট একটা চাকু থাকলে আমি দুই মিনিটে অনুরণ গোলকটা শরীর থেকে বের করে আনতে পারি সত্যি হ্যাঁ সত্যি দেখতে চাও কেউ কোনো কথা না বলে চুপ করে স্থির দৃষ্টিতে স্নার দিকে তাকিয়ে থাকে স্না আবার বলল আমরা তো এটা তো পাকাভাবে করছি না যখন লোকলে ফিরে যাব তখন আবার আমরা ঠিক ঠিক অনুরণ গোলকটা শরীরে প্রবেশ করিয়ে নিব আবার আগের মতো হয়ে যাবো সু একটি এগিয়েছে বললো এটা পাগলামি এবং গোয়ার তুমি এর মাঝে বিন্দু মাত্র যুক্তি নেই আমার ধারণা ব্যাপারটার মাঝে বেশ খানিকটা বিপদ রয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি মানুষটা আসলে কিরকম আমার জানার বেশ কৌতূহল হচ্ছে তোমরা কে কি করবে জানি না আমি আমার অনুরণ গোলকটা বের করে নিয়ে আসছে সু এক পা এগিয়ে তার হাতটা মার দেখে এগিয়ে বলল ব্যথা লাগবে না তো স্ন্যাপ পকেট থেকে চাকুটা বের করে বলল তোমার চামড়াটা একটু ভেতরের দিকে গোলকটা বের করতে হবে দুই রক্ত বের হবে একটু ব্যথা তো লাগবেই মাটিতে বসে শুয়ের হাতটা চেপে ধরে কনের কাছাকাছি একটা জায়গায় হাত দিয়ে অনুভব করে ওরোরন গোলকটির অবস্থান তারপর ধারালোর চাকুটি খুব সাবধানে তার কনুইতে বসিয়ে একটুখানি চেড়ে ফেলে সুযন্ত্রণায় একটা শব্দ করে দাঁতের দাঁত কামড়ে ধরল স্নান সাবধানে হাত দিয়ে জায়গাটা অনুভব করে কোথায় চাপ দিতেই টুক করে ক্ষুদ্র একটা গোলক বেরিয়ে আসে গোলকটি ছোট বালুকোনার মতো স্নান সেটাকে হাতের তালুতে নিয়ে সুখে দেখিয়ে বলল এই দেখো তোমার অনুরণ গোলক সুতার কাটা জায়গাটায় হাত বোলাতে বোলাতে হঠাৎ খিলখিল করে হেসে ওঠে সবাই একটু অবাক হয়ে তার দিকে তাকালো ঠিক বললো কি হলো হাসছ কেন সু হাসতে হাসতে কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল জানি না হঠাৎ কেন জানি হাসি পেয়ে গেল এটুকু একটা জিনিস নিয়ে এত হইচই হাসি পাবেন না সু আবার খিলখিল করে হাসতে থাকে স্নাতার হাতের তালুর মাঝে রাখা অনুরণ গোলকটি তার দিকে তুলে ধরে বলল মনে হয় সুয়ের ব্যক্তিত্ব পাল্টে যাচ্ছে সে মোটামুটি জ্ঞান গম্ভীর মহিলা থেকে রীতিমতো বালিকায় পরিণত হয়ে যাচ্ছে সু হাসি থামিয়ে চোখ বড় বড় করে বলল সত্যি তাই তো মনে হচ্ছে তুমি মনে হয় ঠিকই বলেছ আমার কেন জানি সবকিছুকেই মজার জিনিস বলে মনে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিতে সুয়ের দিকে তাকিয়ে বলল। তুমি কি তোমার ভেতরে কোনো ধরনের পরিবর্তন অনুভব করতে পারছো করছি মনে হচ্ছে তোমরা সব বুড়ো মানুষের মতো গম্ভীর মনে হচ্ছে তোমরা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করছো কোনো কিছুই সহজভাবে নিতে পারছো না মনে হচ্ছে জীবনটাকে এত গুরুত্ব দিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই জীবনটা হচ্ছে ফুর্তি করার জন্য সবাই শুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তার ব্যক্তিত্বের পরিবর্তনটা অত্যন্ত স্পষ্ট হতে থাকে হঠাৎ করে সে একটা ছেলে মানুষের চপলমূর্তি বালিকায় পাল্টে গেছে তাকে দেখে এক ধরনের হিংসা হতে থাকে সবাই ক্রিক এগিয়ে গিয়ে বললো স্না এবার আমার অন্য অন্য গোলকটি বের করে দাও সু ক্রিকের কথা শুনে আনন্দে খিলখিল করে হাসতে থাকে ছেলে মানুষের মতো পিঠ চাপড়ে বলল এই তো চাই দেখি তোমার ভিতরে কি লুকিয়ে আছে একটা তেজস্বী সিংহ নাকি একটা ধরতো ইঁদুর স্না ঠিক আগের মতো যত্ন করে কোনো কনুয়ের কাছে চামড়াটি অনুরণ গোলকটি বের করে আনে সাবধানে সেটা ক্রিকের হাতের তালুতে দিয়ে জিজ্ঞেস করল তোমার কেমন লাগছে ক্রিক সবাই ঝুঁকে পড়ে ক্রিকের দিকে তাকিয়ে রইল ক্রিক শুকনো মুখে বলল একটু একটু ভয় করছে ভয় হ্যাঁ ঠিক তখন তাদের মাথার উপর দিয়ে একটা নিশাচর পাখি উড়ে গেল ক্রিক চমকে উঠে স্নাকে জড়িয়ে ধরে ফ্যাকাশে মুখে বলে উঠলো ওটা কি কি ওটা খিলখিল করে হাসতে হাসতে বললো আমাদের ক্রিক মুসিক শাবকে পাল্টে গেছে মুসিক শাবক ক্রিক ফ্যাকাসে মুখে বলল সত্যি আমার ভয়টা বেড়ে গেছে হঠাৎ কেন জানি শুধু ভয় করছে না সাবধানে ক্রিকের শরীর থেকে বের করা অনুরনগুলোটি হাতে নিয়ে বলল তোমার কি বেশি ভয় করছে তাহলে আবার এটা তোমার শরীরে ঢুকে দিতে পারি কিন্তু আমি ক্রিক মাথা নেড়ে বলল না থাক এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা অনুভূতি আমি একটু দেখতে চাই তোমরা শুধু আমার কাছাকাছি থাকো। একটু শব্দ হলেই কেন যেন অজান্তই আটকে উঠছে ক্রিকের পর লনের শরীর থেকে তার অনুরোণগুলোটি বের করা হলো লন এমনিতে চুপচাপ ভালো মানুষ কিন্তু অনুরোণগুলোটি বের করার সাথে সাথে সে কেমন যেন তিরিক্ষি মেজাজের হয়ে গেল যদিও সে নিজেই সবাইকে নিয়ে আসার পরিকল্পনা করেছে কিন্তু সে এখন ব্যাপারটি নিয়ে অসম্ভব বিরক্ত হয়ে উঠে অত্যন্ত রূঢ় ভাষায় সবাইকে উত্তপ্ত করতে শুরু করে গোলকের কারণে মাঝে মাঝে রুড়ো ব্যবহার মোটামুটি বেশ উঠে গেছে সবার মাঝখান থেকে ব্যাপারটি সবার কাছে এত বিচিত্র মন মধ্যে থাকে যে লনের রূঢ় ব্যবহার কেউ কিছু মনে করে না বরং বলা যেতে পারে ব্যাপারটি উপভোগ করতে শুরু করেছে রিফা তার অনুরণ গোলক বের করতে রাজি হলো না হাতের এক চিলতে চামড়া কেটে শরীরে ভেতর থেকে গোলকটি বের করার চিন্তা করতেই তার শরীরটা কাটা দিয়ে উঠছে স্নার পক্ষে তার নিজের অনুরণ গোলকটি বের করা দুঃসাধ্য ব্যাপার কাজেই তাকে অন্যরা সাহায্য করলো অভিজ্ঞতার অভাব বলে তার হাতের ক্ষতিটি হলো একটু গভীর এবং রক্তপাত বন্ধ করতে বেশ পেক পেতে হলো স্নার ভেতরের পরিবর্তনটি হলো অত্যন্ত সূক্ষ্ম তার ভেতরে এক ধরনের বিষণ্নতা সেফর করলো সে এমনিতেই স্বল্পভাষী অনুরোণ গোলকটি বের করার পর সে আরো স্বল্পভাষী হয়ে গেল সে বিষণ্ণ চোখে আগুনের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল সুখানিক্ষণ স্নাকে হাসি খুশি করার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে রিফার দিকে মনোযোগ দিল তাকে বলল, রিফা আমরা সবাই আমাদের অনুরণ গোলক বের করেছি তোমাকেও বের করতে হবে রিফা বলল আমার ভয় করছে রক্ত দেখলে আমার খুব ভয় করে দুফোটা রক্ত দেখে ভয় পাবার কি আছে আর যদি ভয় করে তাহলে চোখ বন্ধ করে দেখো রিফা জোরে জোরে মাথা নাড়ে আর বলে না না আমাকে ছেড়ে দাও আমি আমি এটা চাই না লন খান এখন শু এবং রিফার দিকে তাকিয়েছিল এবার মুখ বিকৃত করে ধমক দিয়ে বলে ওঠো রিফা তুমি পেয়েছটা কি সবাই যদি তাদের অনুরোণগুলো বের করতে পারে তুমি কেন পারবে না নরম গলায় বলল রিফা তুমিও বের করো আমাদের খুব দেখার ইচ্ছে করছে আসলে তুমি কি রকম। স্না কোনো কথা না বলে রিফার দিকে তাকিয়ে রইল সু বলল রিফা রাজি হয়ে যাও তোমার অনুভূতি যদি ভালো না লাগে সাথে সাথে অনুরোণগুলো একটি তোমার শরীরে ঢুকিয়ে দেব রিফা একটা নিঃশ্বাস করে তার হাতটা এগিয়ে দিয়ে বলল ঠিক আছে তাহলে বের করো তবে ব্যাথা না কিন্তু আমাকে স্না মাথা নেড়ে বললো চিমটি মতো একটু ব্যথা পাবে তুমি কিছু বোঝার আগেই তোমার বের হয়ে আসবে স্নাতার ধারালো চাকু দিয়ে সাবধানে এক চিলতে চামড়া চিরে রিফার গোলকটি বের করে আনে রিফার দাঁতে দাঁত চেপে বসেছিল এবারে সাবধানে বুকে ভেতর থেকে একটা নিঃশ্বাস বের করে দেয় স্না জিজ্ঞেস করলো তোমার কেমন লাগছে রিফা রেফা মুখ তুলে তাকালো একটু অন্য রকম লাগছে কিন্তু কি রকম বুঝতে পারছি না স্না জিজ্ঞেস করল রাগ দুঃখ আনন্দ রিফা বলল না সেসব কিছুই না রেফা মাথা আনলো তবে একটু অন্য রকম রিফা মুখ তুলে তাকে দুর্বলভাবে হাসার চেষ্টা করে বলল খুব সুন্দর একটা গান শুনলে বুকের মাঝে যেরকম কাপনি হয় সেরকম একটা কাপনি হচ্ছে একরকম মনে উত্তেজনা উত্তেজনা হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা কচকচ করে খেয়ে ফেলি শু আবার খিলখিল করে এসে উঠলো সময় তোমার কচকচ করে কিছু একটা খেতে ইচ্ছে করে খাওয়া ছাড়াও যে পৃথিবীতে অন্য কিছু থাকতে পারে সেটা কি তুমি জানো রিফা এবার লজ্জা পেয়ে একটু হাসলো বলল কিছু একটা ভালো লাগলেই আমার কচকচ করে খেতে ইচ্ছে করে স্না রিফার অনুরোণ গোলকটি হাতের তলাতে ধরে রেখেছিল এবার নিচু গলায় জিজ্ঞেস করলো রিফা তোমার গোলকটি কি বাইরেই রাখবে নাকি আবার তোমার শরীরে ঢুকিয়ে দেব রিফা ভেবে বলল থাকুক বাইরেই থাকুক একটা রাত আমরা কাটাই অনুরন গোলক ছাড়া ক্রিক মাথা নাড়লো বলল হ্যাঁ কাল ভোরে আবার আমরা আগে মানুষ হয়ে যাব ভয়ে ভয়ে থাকতে আমার বেশি ভালো লাগছে না সু কথা শুনে আবার খিলখিল করে হাসতে শুরু করে পাঁচজনের ছোট দলটি আগুন ঘিরে বসে নিচু গলায় গল্প করতে থাকে প্রত্যেকটা মানুষের মাঝে একটা পরিবর্তন হয়েছে তারা কেউ আর আগের মানুষটি নেই সবারই যেন একটা নতুন ব্যক্তিত্ব কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ চমকে উঠছিল একে দিকে তারা অবাক হয়ে নিজেদের তারা বিচিত্র সব অনুভূতি খোঁজ পেতে থাকে যেগুলির অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না ছোট দলটি সবাই খুব ক্লান্ত তবুও তাদের ঘুমোতে দেরি হয় দীর্ঘ সময় তারা স্লিপিং ব্যাগে শুয়ে ছটফট করে একে একে সবাই ঘুমিয়ে পড়ে গভীর রাতে হঠাৎ রিফার ঘুম মেকে গেল কিছু একটা নিয়ে তার মন বিক্ষিপ্ত হয়ে আছে কিছু একটা তার করতে ইচ্ছে করছে কিন্তু ঠিক বুঝতে পারছে না সেটাকেই রিফার দীর্ঘ সময় আগুনের দিকে তাকিয়ে থাকে তারপর সে স্লিপিং ব্যাগ থেকে বের হয়ে আসে আগুনের পাশে গুটিসুটে মেরে সবাই ঘুমোচ্ছে সে তার মাঝে ইতস্তত হয়ে হাঁটতে থাকে এক পাশে তাদের ব্যাকপ্যাকগুলো রাখা আছে তাদের জামা কাপড় জুতা খাবার দাবার সব ছড়িয়ে ছিটিয়ে আছে তার পাশে তাদের অস্ত্রগুলো একটা কোড়োল কয়েকটা ছোড়া কিছু ইটের টুকরো হঠাৎ রিফার সমস্ত শরীরে এক ধরনের শিহরণ হয়ে গেল কি করতে চাইছে হঠাৎ করে সে যেন বুঝতে পেরেছে কোনো সন্দেহ নেই আর সে জানে তার সমস্ত ইন্দ্রিয় সমস্ত চেতনা সমস্ত অনুভূতি হঠাৎ করে কেন্দ্রীভূত হয়ে গেছে পায়ে পায়ে হেঁটে সে ধারালো কোরলটি হাতে তুলে নেয় সে জানে ক্রমত চার মানুষের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে আনতে হবে কচকচ করে কি খেতে হবে হঠাৎ করে মনে পড়েছে তার অনুরোধগুলো এতদিন তার চেতনাকে আচ্ছন্ন করে রেখেছিল হঠাৎ তার উন্মুক্ত হয়ে গেছে এখন তার আর কোনো দ্বিধা নেই কোনো শঙ্কা নেই রিফা গুটি গুটি পায়ে পাশে রাখা কোড়ালটির দিকে এগিয়ে গেল দু হাতে শক্ত করে কোড়ালটি ধরে ঘুমন্ত মানুষগুলোর দিকে এগিয়ে যেতে থাকে আগুনের আভায় তার অসম্ভব সুন্দর মুখটি চকচক করতে থাকে সেখানে খেলা করছে বিচিত্র এক হাসি